কোটি কোটি মানুষ। চৈতন্য মঙ্গলের যে বর্ণনা, যে এত ভক্ত এত লোক ওখানে উপস্থিত হয়েছিল, লোচন দাস ঠাকুর বলছেন যে এত লোক যে কোথা থেকে এসেছে কেউ জানে না। আপনারা এখানে কত ভক্ত আছেন? হয়তো হাজার ভক্ত এখানে, তার বেশি না। ওইখানে কোটি কোটি মানুষ, কোটি কোটি ভক্ত। এবারে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এই লীলাটাই কেমন বর্ণনা করেছেন, দুটো শব্দে শব্দ ব্যবহার করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। এই বাচ্চা এক জায়গায় প্রথমে হচ্ছে অকথ্য, যে মহাপ্রভু যে লীলা করেছিলেন সেটা হচ্ছে অকথ্য অদ্ভুত, অকথ্য আর অদ্ভুত লীলা। কেন? শ্রীমদ মহাপ্রভু মুকুন্দের কীর্তনে নিত্যানন্দ প্রভুর সঙ্গে যেভাবে নৃত্য করেছিলেন, যেভাবে ক্রন্দন করেছিলেন, তাহা কি কহিতে পারে অনন্ত পতনে? এমনকি অনন্ত শেষ মহাপ্রভু যেভাবে ক্রন্দন করেছিলেন সেটা অনন্ত শেষ বর্ণনা করতে পারবে না। অকথ্য অদ্ভুত ধারা প্রভুর নয়নে তাহা কি কহিতে পারে অনন্ত পতনে? এটা সম্ভব না। কেন? কারণ এটা মন দিয়ে শুনুন, হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, আরেকটু উচ্চস্বরে হরে কৃষ্ণ। মহাপ্রভুর যে লীলা এটা আমাদের বোধগম্য না। আমরা শুধু জেগে থেকে মন দিয়ে শুধু শ্রবণ করতে পারি। কারণ মহাপ্রভুর লীলা এত উন্নত লীলা, আমরা যদি এই লীলা যদি বারবার 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 শ্রবণ করি, আস্তে আস্তে ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একদিন হয়তো এই অমৃতের স্বাদ আমাদের পেতে পারি, সৌভাগ্য হতে পারে। অকথ্য অদ্ভুত ধারা প্রভুর নয়নে তাহা কি কহিতে পারে অনন্ত বদনে? পাক দিয়া নৃত্য করে যে ছুটে জগ। মহাপ্রভু যখনই মুকুন্দের কীর্তনে নিত্যানন্দ প্রভুর সঙ্গে নৃত্য করছিলেন আর পাক দিয়ে দিয়ে নৃত্য করছিলেন, ঘুরছিলেন, তাহাতেই লোক স্নান করিল সকল। পাক দিয়া নৃত্য করিতে যে ছুটে জল, তাহাতেই লোক স্নান করিল সকল। শুনেন, মহাপ্রভু কীর্তনের সময় যে ক্রন্দন করেছিলেন আর পাক দিয়ে মানে ঘুরে ঘুরে যে নৃত্য করেছিলেন, মহাপ্রভুর চোখের জলে ওইখানে যে অদ্ভুত অদ্ভুত লোক ছিল সবাই মহাপ্রভুর চোখের জলে অভিষিক্ত হয়েছিলেন। কেউ যদি মহাপ্রভুর চোখের জলে অভিষিক্ত হয় সে কৃষ্ণ প্রেম পায় কি পায় না? পায় কি পায় না? মহাপ্রভুর চোখের জল দিয়ে অভিষিক্ত করে তাদের কৃষ্ণ প্রেম দিয়েছিলেন। এটা হচ্ছে কণ্টক নগর বাসীর মহিমা। মহাপ্রভুর কৃপা দৃষ্টির ফলে আর মহাপ্রভুর এই যে প্রেমের অশ্রু, প্রেমের অশ্রুর দ্বারা সবাইকে অভিষিক্ত করেছিলেন। সর্বলোক তিতিল প্রভুর প্রেমে জ্বলে, স্ত্রী পুরুষ বাল বৃদ্ধ হরি হরি বলে। মহাপ্রভুর এই ভাব দেখে
তারা সবাই কৃষ্ণ প্রেম পেল। কোটি কোটি মানুষ অদ্ভুত অদ্ভুত মহাপ্রভুর কৃপাতে তারা যখন হচ্ছে কৃষ্ণ প্রেম পেল, তারা সবাই কৃষ্ণের জন্য আকুল ভাবে ক্রন্দন করতে লাগলেন। কোটি কোটি মানুষ, যেটা লোচনদাস ঠাকুর বলছেন, আসিয়া মিলিলা নাহি জানি কোথা হলে, কোথা থেকে যে এত লোক আসলো আমি জানি না, কিন্তু মহাপ্রভুর আশীর্বাদে ওখানে কোটি কোটি মানুষ এই মহাপ্রভুর প্রেম জলে তারা অভিষিক্ত হয়ে সবাই কৃষ্ণের জন্য আকুল ভাবে ক্রন্দন করতে লাগলেন। তাহলে মহাপ্রভুর প্রেমাশ্রু আর অগণিত ভক্তের প্রেমাশ্রু একসঙ্গে বইতে লাগলো। আর কেশব ভারতী মহারাজের আশ্রমের পাশ দিয়ে প্রেম মন্দাকিনী নদী প্রবাহিত হতে লাগলো। একদম আমরা শুধু এটা বলতে পারি, বুঝার চেষ্টা করুন যে মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য মুকুন্দ আদি যত যে সমস্ত ভক্তরা মায়াপুর থেকে এসেছিলেন আর কণ্টক নগর যত বাসিন্দা ছিল আর কোথা থেকে কোথা থেকে এসে কেউ জানে না, এটা লোচনদাস ঠাকুর বলছেন, সবার চোখের জলে একটি নদী তৎক্ষণাৎ সৃষ্টি হলো। সেই নদীটা হচ্ছে প্রেমাশ্রু, ভগবান এবং ভক্তের প্রেমাশ্রুতে একটি নদী তৎক্ষণাৎ প্রবাহিত হতে শুরু করলো। ওখানে সবাই প্রেমানন্দে সেই নদীতে স্নান করলেন। মহাপ্রভু দেখলেন এরা তো সবাই ভক্ত হয়ে গেছে, এখন সবাই কৃষ্ণের জন্য ক্রন্দন করছেন, সবাই কত উন্নত ভক্ত। তৎক্ষণাৎ মহাপ্রভু আবার এসেছে কেশব ভারতীর কাছে, আবার বিনীত ভাবে কেশব ভারতীকে প্রার্থনা করছে, হে প্রভু আমি বদ্ধ জীব, এই জড় জগতে আমি হাবুডুবু খাচ্ছি, আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। মহাপ্রভুর যে এই চোখের জলে কেশব ভারতীর সামনে অগণিত মানুষ কৃষ্ণ প্রেম পেল, মহাপ্রভু চোখের জল দিয়ে এই অগণিত ভক্তকে অভিষিক্ত করলেন, সে তো কেশব ভারতী দেখছে। তারপরে মহাপ্রভু বলছেন উনি হচ্ছে বদ্ধ জীব। তারপরে কেশব ভারতীকে বলছে গুরুদেব আপনি আমাকে উদ্ধার করুন, আপনার কৃপা ছাড়া আমার আর কোনো উপায় নেই, আমি আপনার মতো সন্ন্যাস বেশ চাই, পাগলের মতো আমি কৃষ্ণের অনুসন্ধান করতে চাই আমি। কেশব ভারতী বললেন মহাপ্রভুকে, হে নিমায় পণ্ডিত, যে ভক্তি তোমার আমি দেখিল নয়নে, এ শক্তি অন্যের নহে ঈশ্বরের পিনে। তুমি যেভাবে ক্রন্দন করলে এই ক্রন্দন কেবলমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব। তুমি আমাকে প্রতারণা করার চেষ্টা করো না, তুমি আমার সঙ্গে কপটতা করো না, এই ক্রন্দনই বলে দেবে যে তুমি হচ্ছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে তুমি জগৎ গুরু জানিল নিশ্চয় তোমার গুরুর যোগ্য কেহ কভু নয়। তুমি জগতের গুরু, এই জগতে কে আছে তোমার গুরু হওয়ার,
তবু তুমি লোক শিক্ষা নিমিত্ত কারণে করিবা আমারে গুরু হেন লয় মনে। যে আমার মনে হচ্ছে তুমি লোক শিক্ষা দেওয়ার জন্য তুমি আমাকে গুরু রূপে গ্রহণ করতে চাইছো, কিন্তু তুমি আমার সঙ্গে এই কপটতা করো না। মহাপ্রভু বলছেন শ্রী গুরুদেব, আমার তো মনে হয় আপনি আমার সঙ্গে কপটতা করছেন। আমি একজন সাধারণ জীব, এই সাধারণ জীবকে আপনি ভগবান বলছেন? প্রভু বলে মায়া মোরে না কর প্রকাশ। মহাপ্রভু ওনার গুরুদেব কেশব ভারতী বলছেন যে তুমি তো আমার সঙ্গে কপটতা করছ, তুমি দয়া করে মায়া আমার কাছে প্রকাশ করো না। হেন দীক্ষা দেহ যেন হই কৃষ্ণ দাস, তুমি আমাকে দীক্ষা প্রদান করো যাতে আমি কৃষ্ণের দাস হতে পারি। আমি হরে কৃষ্ণ জেগে আছেন তো? অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না, এখান থেকে তো বুঝতে পারছি না। পণ্ডিত সব জেগে আছে? তো মহাপ্রভু যখন এরকম বিনয় ভাব প্রকাশ করেছে, কেশব ভারতী ভাবছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। উনি ঠিক করলেন, আমার ঠিক হবে না, আমি জানি উনি ভগবান, আমার পক্ষে উনাকে সন্ন্যাস দেওয়া ঠিক হবে না। সেই জন্য কেশব ভারতী অন্তরে জানিয়া কিছু কহে নাসি রাজ, মরম জানিল মোর ভালো নহে কাজ। এটা আমার পক্ষে ঠিক না, জগতের গুরু এই জগতের নাথ, গুরু করি আমারে করিবে ষোলো হাত। এইবারে মহাপ্রভুর সামনে কেশব ভারতী বলছে স্নেহ করে, কারণ যতবার বলছে উনি ভগবান, কেশব ভারতীর সামনে মহাপ্রভু এমন ভাব প্রকাশ করছে। কেশব ভারতী বলছে শোন বিশ্বম্ভর, ভারতী কহে শোন শোন বিশ্বম্ভর, তোমারে সন্ন্যাস দিতে কাপায় অন্তর। তোমাকে সন্ন্যাস দিতে আমার অন্তর কাঁপছে, তোমাকে আমি সন্ন্যাস দেব না। মহাপ্রভু এমন বিনয়ের ভাব প্রকাশ করেছেন। কেশব ভারতী বলছে, আগে তো বলেছিল ভগবান, এবারে কেশব ভারতী পুরো ভাবটাকে পরিবর্তন করে দিচ্ছে, বলছে তুমি সন্ন্যাস নেওয়ার যোগ্য না, তুমি সন্ন্যাস নেওয়ার যোগ্য না, তুমি কেন এসেছো এখানে সন্ন্যাস নিতে? কারণ বলছো ভগবান, তুমি ভগবান মহাপ্রভুটা মানছে না। কেশব ভারতী এখন গুরুর ভাব গ্রহণ করেছে, বলছে আমাদের গুরুদেব বলে মাঝে মাঝে না, তোমার এখন দীক্ষার সময় হয়নি, তোমার এখন ব্রাহ্মণ দীক্ষা তুমি পাবে না, ভক্তি শাস্ত্রী করে আসো। বলো তো এবারে গুরু মহারাজ সিলেটে বলছিল যে কেন এরা ভক্তি শাস্ত্রী করে না, যারা যারা ভক্তি শাস্ত্রী করে না তারা ব্রাহ্মণ দীক্ষা পাবে না, কোন বলছিলেন। তারপরে অনেক আলোচনা হলো, গুরুদেব সেই ভাব নিলেন, কেশব ভারতী বলে দিলেন মহাপ্রভুকে তোমার সন্ন্যাস নেওয়ার যোগ্যতা নেই। মহাপ্রভু তো ঘাবড়ে গেছে, অনেক বিনম্র ভাব প্রকাশ করছে। মহাপ্রভু খুব বিনম্র চিত্ত বিকাশ করছে যে প্রভু আমার কি কি দোষ আপনি আমাকে বলুন, আমি নিজেকে সংশোধন করব। দেখুন শিষ্যের কিরকম ভাব, আমাদের যদি ঠিক সময় ভক্তি শাস্ত্রী থাক আর না থাক, যদি দীক্ষা না হয় আমাদের মাথাটা গরম হয় কি হয় না? আরে বাপ রে বাপ, কারোকে ছাড়ে না। তো মহাপ্রভুকে কেশব ভারতী বলছে তোমার সন্ন্যাস নেওয়ার যোগ্যতা নেই,
মহাপ্রভু বলছেন হে প্রভু আপনি যদি আমাকে একটু বলেন যে আমার কি কি দোষ আমি চেষ্টা করব সংশোধিত হওয়ার জন্য। কেশব ভারত বললেন হ্যাঁ তোমাকে বলছি তোমার কি কি দোষ। এক নম্বর, তোমাকে এত সুন্দর দেখতে, তোমাকে দেখতে খুব সুন্দর তোমাকে দেখতে, এহেন সুন্দর তনু, তোমাকে এত সুন্দর দেখতে। তারপরে বললাম তোমার বয়স কত। কেশব মহাপ্রভুর এই কেশব ভারতী একটু বলেছে তোমার বয়স কত। মহাপ্রভু বিনীত ভাবে বলছে প্রভু আমার বয়স চব্বিশ বছর বয়স একটু সন্ন্যাস নেয় নাকি। যখন 50 বছর হবে তখন কথা হবে। 50-এর ঊর্ধ্বে হইলে রাগের নিবৃত্তি, তবে সে সন্ন্যাসী দিতে ভালো হয় যুক্তি। আগে 50 বছর হোক তারপরে কথা হবে, তুমি 24 বছর আমার কাছে চলে এসো সন্ন্যাস নিতে। তারপরে কেশব ভারতী বলছে মহাপ্রভুকে তুমি যে বলছো তুমি এই সংসারে হাবুডুবু খাচ্ছ, মহাপ্রভু বলেছেন আগে এই সংসার খুব কষ্ট পাচ্ছে। কেশব ভারতী জিজ্ঞাসা করছে তোমার বয়স 24 বছর তুমি কি এমন কষ্ট পেয়েছো, তোমার মাত্র 24 বছর বয়স, জন্ম অবধি নাহি জানো দুঃখ ক্লেশ, এই জগৎ যে দুঃখময় তোমার সাথে উপলব্ধি হয়েছে, তুমি গৃহস্থ মানুষ। কেশব ভারতী বলছে তুমি গৃহস্থ মানুষ, তোমার তো এখন কোনো সন্তান হয়নি, তো তুমি এই জগতের ক্লেশ করে বুঝলে, তাহলে মহাপ্রভুকে কেশব ভারতী এখন অনেক কারণ দেখাচ্ছে যে কিভাবে মহাপ্রভু উপযুক্ত না সন্ন্যাস নেওয়ার জন্য। কটা বাজে রে, 5 মিনিট আছে, হরে কৃষ্ণ 5 মিনিট আছে, যেখানে শেষ করছি ওখানে আবার ওই যখন পরে পরে আসবে তখন ওখান থেকে আসুন। মহাপ্রভু মন দিয়ে শুনেছে কেশব ভারতীর কথা কি বলছে, যুক্তিযুক্ত কথা বলেছেন কেশব ভারতী। বয়স কম, সংসারের যে দুঃখ সেটা ঠিকমতো উপলব্ধি হয়নি, সন্তানাদি নেই, মাত্র 24 বছর বয়স। এইবারে মহাপ্রভু খুব বিনম্র চিত্তে বলছেন কেশব ভারতীকে, সংসার দুর্লভ এই মানুষের জন্ম, হে প্রভু এই মানুষ্য জীবন খুব দুর্লভ, তার থেকে আরো বেশি দুর্লভ তাহাতে দুর্লভ কৃষ্ণ ভক্তি পরধর্ম, ভক্তি জীবন আরো দুর্লভ, বড়ই দুর্লভ তাহে ভক্তজন সঙ্গ, ভক্ত সঙ্গ তার থেকে আরো দুর্লভ, মানুষের দেহসে তিলক হয় ভঙ্গ, বিলম্ব করিতে এই দেহ যবে দেব যায়, বিলম্ব করিতে এই দেহ যায় যবে, তবে আজ্ঞা বৈষ্ণবের সঙ্গ হবে কবে। মহাপ্রভু বুঝাচ্ছেন কেশব ভারতীকে যে এই জগতে সবকিছু কতটা অনিত্য, এই আমি কৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করার জন্য আমার অধীর আগ্রহ আছে, আমি আর বিলম্ব করতে পারছি না। মহাপ্রভুপাদ বলেছিলেন যে কে বৃদ্ধ আর কে যুবক, যে যার 5 বছর বয়স আর যার 70 বছর বয়স, কে বয়স্ক কে যুবক, কে বলবে? 70 বছর যুবক,
সে বয়স্ক লোক না যুবক লোক? হরি বল, যার 70 বছর লোক বয়স, বয়স্ক কারা কারা ভাবে যে যার 70 বছর বয়স তারা হচ্ছে বয়স্ক লোক? হরি বল বলুন। আচ্ছা, যারা যারা যাদের 5 বছর বয়স কারা ভাবে যুবক? হরি বল বলুন। হরি বল, কারা কারা ঘুমাচ্ছে? হরি বল বলুন। তোমার তো বেশি। প্রভুপাদ বললেন না, যার 5 বছর বয়স সে যদি 5.5 বছর বয়সে মরে যায়, আর যে 70 বছর বয়স সে যদি 90 বছর পর্যন্ত বাঁচে, তাহলে কে বৃদ্ধ কে যুবক? কে বৃদ্ধ কে যুবক? যে মরে গেল সে বৃদ্ধ, সে তো 5.5 বছর 5.5 বছর বয়সে মরে গেল, এই তো 90 বছর পর্যন্ত বাঁচল। একই কথা মহাপ্রভু বলছে, একই কথা। তখন কেশব ভারতী বুঝলেন যে এর সঙ্গে কথা বলে পারা যাবে না। তখন কেশব ভারতী বললেন, একটা শর্তে তোমাকে আমি সন্ন্যাস দিতে পারি। হ্যাঁ প্রভু বলুন, কি করতে হবে আমাকে? তুমি মায়াপুরে ফিরে যাও। কেশব ভারতী বলছে, তুমি মায়াপুরে ফিরে যাও, মায়াপুরে ফিরে গিয়ে শচী মাতার সঙ্গে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে, আর যত নদিয়াবাসী আছে তাদের সঙ্গে যাও, ভালো করে তাদেরকে বুঝাও, তারা যদি তোমাকে অনুমতি দেয়, সারা নদিয়াবাসী, বিষ্ণুপ্রিয়া দেবী, শচী মাতা, সবাই যদি তোমাকে অনুমতি দেয়, তাহলে আমি তোমাকে সন্ন্যাস দেব, তুমি রাজি আছো? মহাপ্রভু বললেন, হ্যাঁ, আপনি যদি বলেন আমি এক্ষুনি মায়াপুরে ফিরে যাচ্ছি, সবার অনুমতি নিয়ে আসবো আমি। এই বলে মহাপ্রভু এতটা আগ্রহ সন্ন্যাস নেওয়ার জন্য যে উনি মানে আসন থেকে উঠে গেলেন, মায়াপুরের দিকে চলে আসবেন, উনি হাঁটা শুরু করলেন। তারপরে কি হলো আমরা পরে ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শ্রী প্রভুপাদ কি, ইস্কন গুরুবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ। শ্রীপাদ নারায়ণ গোপাল প্রভু কি, প্রভুর গৌর কথা কেমন লাগছে? আপনাদেরকে অবশ্য বলতে হবে না, আপনারা অলরেডি গৌর কথা পান।